হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ, বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে, মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশি, আর রাহু তুঙ্গস্থ অবস্থান মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো মীন রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। মীন রাশির মানুষদের জন্য যে কথাটা ফার্স্টে জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন থাকছে না থাকছে। দেখুন, বিজনেসের জন্য আমি মাসটা ভালো বলবো, খারাপ বলবো না, তবে বিজনেস যে বিজনেসগুলো চলছে সেই বিজনেসগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন, সেই বিজনেসগুলো নিয়ে কোনো সমস্যা নেই। নতুন বিজনেস করার জন্য কোথাও গিয়ে একটু সমস্যা থাকছে, কোথাও গিয়ে ভুল ডিসিশন হয়ে যাবে নতুন বিজনেসের ক্ষেত্রে, সেগুলো যদি আপনাদের দ্বারা সম্ভব হয় এই মাসটা একটু ওয়েট করে যেতে। নতুন বিজনেস নিয়ে কোনো রকম পরিকল্পনা থাকলে সেটাকে এখন না করাই ভালো, সেটা এখন না করলে আপনাদের জন্য বেশি ভালো হবে। তবে যে বিজনেসগুলো চলছে সেই বিজনেসগুলো গ্রোথ খুব ভালো থাকবে, বিজনেস থেকে ভালো অর্থ আসবে, সেই বিজনেসগুলো নিয়ে আপনাদের যদি আরও কিছু প্ল্যান থাকে, বিজনেসটাকে বাড়াবেন বা বিজনেসটাকে আরও এমপ্লয় নিযুক্ত করবেন, সেই সব ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, সেই সব ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো। যাদের ফরেন কানেকশন আছে বিজনেসের সাথে সেই সমস্ত বিজনেস কিন্তু খুব ভালো যাবে। যারা কোনো ধরনের র মেটেরিয়ালস নিয়ে বিজনেস করেন সেই বিজনেস ভালো যাবে, যারা আয়রনের বিজনেস করেন সেই সব বিজনেস ভালো যাবে, যারা কোনো টেলিকমিউনিকেশন নিয়ে বিজনেস করেন সেই সমস্ত বিজনেস কিন্তু দুর্দান্ত যাবে। যদি বিজনেস নিয়ে আপনাদের এতদিন ধরে কোনো ধরনের সমস্যা চলে আসছিলো, কোনো ধরনের লিগাল ইস্যু চলে আসছিলো, সেগুলো কিন্তু একদম যাকে বলে আপনারা সেই সব থেকে নিজেকে এই মানটা বার করে নিতে পারবেন, সেই সব দিক থেকে আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন। যারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা অনেকটা ভালো, আপনারা নিজেদের পরিশ্রম দিয়ে অনেক বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবেন, বিজনেসের আরও 5টা লোক আপনার বিজনেসের থ্রু দিয়ে আপনাকে চিনবে, এই জিনিসটা কিন্তু একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট ঘটবে আপনাদের এই মাসে। বিজনেসের ক্ষেত্রে, ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে যদি আপনারা ভাবেন কি বিজনেসের অন্য একটা ব্রাঞ্চ করবেন, যে বিজনেসটা আছে সেখান থেকে আর একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আমি বলবো ভালো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। এবার জানবো জবের ক্ষেত্রে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। জবের ক্ষেত্রে একটাই কথা বলবো, যাকে বলে মানটা খুব ভালো, যারা জবের মধ্যে অনেকদিন ধরে ওয়েট করেছিলেন প্রমোশনের জন্য তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা খুব ভালো, আপনাদের যে ওয়েট করাটা সেটা কিন্তু সার্থক হবে, প্রমোশন কিন্তু আপনাদের এই মাসে হয়ে যেতে পারে। যারা নতুন জব খুঁজছিলেন তাদের জন্য সময়টা ভালো, তবে কাজের জায়গায় কোথাও গিয়ে আপনাদের একটু কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, কোথাও গিয়ে একটু রাগারাগি করে ফেলতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই মান্থে থাকছে, এগুলো কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু সমস্যা অনেকটা বড় হতে পারে। আর তাছাড়া কাজের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, যারা অনেকদিন ধরে ট্রান্সফারের জন্য ওয়েট করছিলেন তাদের কিন্তু ট্রান্সফার এই মাসে হয়ে যাবে। যারা সেলস বা মার্কেটিংয়ে জব করেন তাদের জন্য এই মাসটা অনেকটা ভালো, তারা যে টার্গেট সেই টার্গেটটা কিন্তু দুর্দান্তভাবে ফুলফিল করে দিতে পারবেন, একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের এই মান্থটা ওয়েট করছে জবের ক্ষেত্রে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো খুব সুন্দর রেজাল্ট আপনারা পাবেন, লাইফে নতুন প্রেম আসার চান্স কিন্তু আছে, আর যে প্রেমগুলো চলছে সেই প্রেমগুলো মোটামুটি চলে যাবে, সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো আপনারা বেটার রেজাল্ট পাবেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং
সেখানে কিন্তু অনেকটা বেটার হবে, দুজনের মধ্যে রোম্যান্স কিন্তু ভরপুর থাকছে পুরো মাসটা, দুজনে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন, এই জিনিসটা কিন্তু এই মাসে আপনাদের আলাদা একটা রিলেশনটাকে পর্যায়ে নিয়ে চলে যাবে। একটা টাইম স্পেন্ড করা রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি প্রয়োজনীয়তা রাখে। এবার জানবো কি আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ নিয়ে আমি বলবো টুকিটাকি সমস্যা থাকছে, সিজন চেঞ্জ হওয়ার জন্য যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো থাকছে, আদারওয়াইজ বড় কোনো সমস্যা থাকছে না। তবে যাদের লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু থাকছে, সেগুলো কিন্তু আপনাদের একটা এক্সট্রা কেয়ার নিতে হবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশনের জন্য সময়টা খুব ভালো, যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা ওয়েট করে আছেন অ্যাডমিশনের জন্য তাদের জন্য ভালো সময়, তারা যে কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন, মনের মতো জায়গায় যাকে বলে আপনাদের অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে। সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট অনেকটা বেটার আশা করা যাচ্ছে এই মাসে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা এই মাসে পাবেন, অর্থ যেমন আসছে অর্থটা সেইভাবে আপনারা কিন্তু সেভ করে রাখতে পারবেন। তবে পাশাপাশি টুকিটাকি খরচা কিন্তু আছে, সেটা হচ্ছে কোনো শখ পূরণের জিনিস কেনাকাটার জন্য আপনারা কিন্তু এই মাসে একটু খরচা করে ফেলবেন, সেটাকে একটু ব্যালেন্স করে চলতে পারলে আপনাদের সেভিংসটা কিন্তু অনেকটা আরও বেটার হতে পারে। এর থেকে ডিটেলসে জানতে হলে আমি কার্ডে একটি লিঙ্ক দিচ্ছি 2020 বর্ষফল, সেটা গিয়ে দেখুন, আরও ডিটেলসে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন বন্ধুরা, তারা আমার সাথে থাকার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে, এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।